এসে ওই কাজটা আপনাকে ইয়েতে যেতে হবে, আমার তো এখানে ওটা মুছে গেছে, ঠিক আছে? আপনি যে নাম্বারটা দিবেন ওই নাম্বারটা এখানে আসবে, ওখানে একটা নাম্বার দেওয়া আচ্ছা আছে, এই যে এক কাজ করেন, হলিউড ডিজাইনে ক্লিক করেন, বুঝেন? বাম পাশে দেখেন রিকমেন্ড ফর ইউ নিচে হলিউড ডিজাইন ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করেন, হলিউড ডিজাইন, উই যে হলিউড ডিজাইন, আচ্ছা হ্যাঁ হলিউড ক্লিক ডিজাইন করেন। এটা দেখেন আমাকে, ওখান থেকে দেখাইছি কোন যাচ্ছে বানাই আমি, কোন বলিছে ওনার ইয়েটাই দেখতে পাচ্ছি না, ওনার কাজগুলো আমি দেখতে আচ্ছা পাচ্ছি। আপু, ওটা ওটা আমি পরে দেখাবো, এখন মার পাই কি বলে দেখি আগে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখেন আপনার ডিজাইন কই, দেখেন তো এর ভিতর এই আছে না, যে এই যে ডিজাইন, এই হ্যাঁ যে, ক্লিক করেন। ও আমার নেটওয়ার্ক সমস্যা, এই যে একটা, এই যে একটা, দুইটা করছি, দুইটা করে আমি ডাউনলোড করে ফেলছি, হ্যাঁ ডাউনলোড করার পর কি করছেন? ডাউনলোড করছে, এটা সেভ হয়েছে, ঠিক আছে? সেভটা মনে হয় আমি এখানে রাখছি, এই যে, এই যে ওয়ান, এই যে টু, দুইটা সেভ করছি, তারপরে ঠিক আছে? সেভ করার পর আমাকে নতুন আরেকটা কি যেন একটা অপশন ই দিছিল, এখানে ভুলে গেলাম, কপি করে রাখছি, একটা লিংক দিছিল, লিংকটা আমার কাছে আছে, বের কোথায় করেন, রাখছি, আপনার কাছে লিংক আছে বের করেন। দাঁড়ান, এই যেটা আমি, এটা এই যেটা মনে হয়, এই লিঙ্কটা, আচ্ছা দেখি এই লিঙ্কটা কোনটা, না এটা না কোনটা, এটা কোনো লিংক না তো ভাই, না না এটা, এটা না, মাইক্রোফোন মিউট, এটা না, দাঁড়ান আমি লিঙ্কটা রাখি না ভাইয়া, এটা না, এখানে তো রাখার কথা, মারব ভাই ওইটাই কোডিং বাটাকে ব্লগারের ভিতরে লেখতে হবে, বুঝছেন? না ওই লিঙ্কটা, অনলাইন জিপি করো, গুগল থেকে সার্চ দেন, গুগল থেকে সার্চ দেন অনলাইন জিপি কার, হ্যাঁ সেটাই ভুলে গেছিলাম, অনলাইন ভুলে গেলে পরবর্তীতে কাজ করবেন কিভাবে? আমি লিখে রাখি, লিখে রাখি, ভুলে গেছি, এটা আমি এখানে লিখে নিয়ে আগে, অনলাইন চিপ মেকার, এই দেখেন এই কাজটা করা হয়েছিল, অনলাইন চিপ মেকার করেন, যে কয়টা আমি লোড করছিলাম, ঠিক আছে সেই কয়টাই, এখানে কি ফোর ওয়ান টু, আচ্ছা এটা আসছে, এই জিপ মেকার তো দেখাছিলাম আপনাকে আমি, কোনটা এটা না মনে হয় দেখাছিলাম আমি, মনে করেন তো ভালো করে এনিমেট জিপ মেকার, এনিমেট, তারপরে কি করবেন করেন,
দাঁড়ান ভাই, ভুলে গেছেন? না দাঁড়ান, আমি এগুলো না যে মাঝে মাঝে ভুলে যাই তো এগুলো একটু মার্ক করে রাখি। আপলোড ভিডিও আপলোড ইমেজ সব জান না, ইমেজ টু গিভ ভুলে গেছেন দেখি, আপলোড ইমেজ এখন আপলোড করতে হবে। কি দেখেন আর ভাই আপনার হোয়াটসঅ্যাপ কই? আচ্ছা ঠিক আছে ভাই, আমি চেক করতেছি। আচ্ছা তারপর যে এটাকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে ফেলছি। আচ্ছা ব্লগার, ওয়েট আমি একটু ওইটাতে কম্পিউটার তো ই করে রাখি, দাঁড়ান পরে যে কাজ করে না কেন আমাকে ই করতে হবে, রেস্ট করে রাখি আপাতত। আচ্ছা তারপরে লেআউটে যা ওটাকে আমাকে বের করতে হবে, সেট করতে হবে। এত সুন্দর পেয়ে দিচ্ছি, ওটা আমি নষ্ট করে ফেলবো আপলোড করে। যেটা আছে সেটাকে আমি চেঞ্জ করলে আমার এই যে পুরোটা আমাকে কাটতে হবে আগে, ঠিক আছে? এটা আমি যেটাই করলাম এটা আমাকে পেস্ট করতে হবে, ঠিক আছে? পেস্ট করে এখানে একটা ইমেজে একটা লিংক আছে, সেই লিংকটা আমাকে এখান থেকে কাটা দিতে হবে, ঠিক আছে? ধরেন যে এখান থেকে কাটতে হবে মেবি এবার তো একটা লিংক আমাকে কেটে দিতে হবে, ঠিক আছে? তারপর এটা কেটে দিলে আপনার সেভ হয়ে যাবে, সেভ হয়ে গেলে আপনার অটোমেটিক হয়ে যাবে। ভাই আমি এটা সেভ করতেছি না, আর টাইটেল যে ওই যে ওখানে যে মানে ফ্যাশন ব্ল্যাক আছে এটা হচ্ছে আমার টাইটেল দিছিলাম, ঠিক আছে? তার জন্য নামটা ভুল চলে আসছে। হ্যাঁ লিংক কোথায় আছে ওটা কাটেন, কাটে সেভ করুন। আসলে রাকিব ভাই তো আছে, আপনার রাকিব ভাই পলাশ ভাই ঠিক করে দিবেন, টেনশন করেন কি, যে আমরা তো আছি আর বই পান কে করেন তাই। আচ্ছা ঠিক আছে, যেটুকু করলাম এটুকু আগে দেখি ওখানে কি হয়, ঠিক আছে? সেভ করলাম, মানে ওখানে টাইটেলটা হচ্ছে আমার যে হোম ফ্যাশন, ঠিক আছে? এখন দেখেন ভিউ ব্লক যেটা আছে এটাকে আমার চেঞ্জ হয়ে যাবে, এখন দেখেন চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? দেখি আর কি কি করছেন আপনি দেখি। আমি শুধু যে পেজটা বসাইছি যে আমার এখানে আমার পেজটা, ঠিক আছে? আর এই যে এখানে একটা ছবি কালেক্ট মানে ছবি টুকু দিস দি কোনটা? আচ্ছা একটু নিচ, আচ্ছা ঠিক আছে আছি, সমস্যা নাই। এখন নিচে গেল হবে, নিচে আসেন নিচে আসেন, দাঁড়ান দাঁড়ান। এই কি শারমিন আপু নাকি সব করা? জি ভাই নিচে আসতে বলছি নিচে। হ্যালো, আচ্ছা কোথায়
সুমিয়া আপু মাইক্রোফোন মিউট করেন, মিউট করেন, আমি অপশন করি। উনি ফোন কানে দিয়ে কথা বলছে, একবার মিউট করেছে, একবার আনমিউট করেছে। হ্যাঁ জান, মোটামুটি ঠিক আছে, সমস্যা নাই, ব্লগারের তো বুঝতে পারছেন। হ্যাঁ মোটামুটি বুঝতে পারছি, তারপর অনেক কাজ আছে তো মাথা ঢুকেন। হ্যাঁ এই যে আপনার এই কাজ আছে আসবেন, ঠিক আছে, ইউটিউব আসার পর যে কোনো একটা ক্লিক করবেন, এই জিমব্যাট দেখছেন, ক্লিক করার পরে দেখেন আই ফ্রেমে এখানে যে ইয়ে কোডটা দেওয়া আছে, এই সম্পূর্ণ কোড কপি করবেন, কন্ট্রোল সি ক্লোজ, ব্লগের আসবেন, লেআউটে ভাই লেআউট জানেন, যখন আবার হুদে পাইতারা দিতেছেন কি জন্য, না ভাই এটার মধ্যে আমার চলে না ভাই ভিডিও, এই যে সাবস্ক্রাইবার্স দেখছেন এখানে ক্লিক করবেন, ভাই চলে না ভিডিও আনছিলাম, ভিডিও আনার পরে ভিডিও চলে নাই, চলে নাই না ভাই, এই যে আমার ভিডিও কেমনে চলে দেখেন তো, ভাই আমার তো চলে না, এই জন্য আপনার কাছে জানতে চাইছি, ওই দিনকে রাতে আপনারা নল দিলাম না। আচ্ছা ঠিক আছে, আরেকবার আপনার সামনে দেখতেছি হয় কিনা, ফিল হয় কিনা, ঠিক আছে আরে নেট আসছে জি ভাই, ফিল হয়েছে, শেষ পর্যন্ত ভাই ফিল হয়েছে গান, হ্যাঁ ভাই হ্যাঁ ভাই হ্যাঁ হয়েছে, ওইভাবেই ইউটিউবে আসবেন, আসার পরে যে শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করার পরে দেখেন ইমবেড লেখা আছে, ঠিক আছে এটা জাস্ট কপি করবেন, এখানে যে আই ফ্রেম দেখেন এই যে এখানে সম্পূর্ণ কোড দেওয়া আছে, আচ্ছা জাস্ট এটা কপি করবেন, কপি করার পর লেআউট আসবেন, এই যে সাবস্ক্রাইব লেখা আছে, আর এখানে যে কোড থাকবে এই কোডটা সরাই দিবেন, সরি ফটোগ্রাফির মধ্যে চলে গেছি, এই যে ঠিক আছে জি ভাই, বাস ওকে, আর ওই যে আর নিচের টেম্পলটা ভাই, ভাই নিচের তো টেম্পল, ভাই সরি ওটা পারি না ভাই, আমি ওটা পারি না, বুঝতে পারছেন, আমি এটা ভাই লাস্ট ক্লাসের ভিডিওটা, ভাই লাস্ট ক্লাসের ভিডিওটা এট লিস্ট দিবেন তো, ওইটা দিলেই ভাই দেখে দেখে নিতে, আমি কি বলছি আপনাদের কোনো ক্লাসের কোনো ভিডিও দেওয়ার নিয়ম নাই, তারপর আমি আপনাদের ক্লাসের ভিডিও দেই ভাই, দিবেন ভাই আসতেছি একটু দাঁড়াও, ভাই দেখেন কি ও চেঞ্জ করতে সেটা দেখেন, তারপর আপনি নিজে নিজে ট্রাই করেন, আচ্ছা ভাই এইভাবে করলে তো ভাই শিখতে পারবেন না, দেখেন সেটিং লেখা আছে এখানে, সেটিং এ ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ফেভিকন, এফ এ ভি আই সি ও এন, ঠিক আছে ফেভিকন আপনার ফ্যালকন, ক্লিক করবেন এখানে, এই দেখেন কই ছবি কই আসছে দেখছেন, এই যে সাইজ 50x50 চুজ ফাইল দেন সেভ, দিয়া সঙ্গে সঙ্গে আসতে পারে, নাইলেও 5 মিনিট সময় লাগতে পারে, সব ফাইল কানেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আসে না, বুঝতে পারছেন জি ভাই, সেটা আপনার নেট স্পিড এর উপর নির্ভর করে ভাই, দুইটা তো দেখালেন, থার্ড কোশ্চেনটা ক্লিয়ার করে দেন, কোনো অ্যানসার নাই, ওটা আমার ক্লাস রিলেটেড না ভাই, দেখান না ভাই, দেখাইছেন তো, আমি কি বলছি বুঝতে পারেন নাই, হ্যাঁ ভাই ওকে ভাই থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ, আমি দেখছি ভাই আপনি WhatsApp এ মেসেজ ছবি পাঠাইছেন, আমি দেখছি, দেখেন আমি ওখানে কমেন্টও করছি আপনার, হ্যাঁ আমি একটু বলি, আমি আপনার কমেন্টসও দেখছি ভাই, ওটা হচ্ছে যে যখন তিনটা ইসে আপনার তিনটা পার্টিকুলার সেট করব, অর্থাৎ বেসিক তারপর হচ্ছে সেকেন্ডারি আর হচ্ছে প্রিমিয়াম, যখন অন করে দিব তখন কি তিনটা ছবি দিতে হবে না একটা ছবি দিলেই হবে, আমি ওটা দেখছি ভাই যে তিনটে অপশন আছে, আমি মানে যে বিষয়টা আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে বেসিকের জন্য একটা ছবি অ্যাড করতে হবে, সেকেন্ডারির জন্য একটা ছবি অ্যাড করতে হবে, প্রিমিয়াম এর জন্য এখানে কিছু লেখা আছে বেসিক, ওইখানে জাস্ট লেখা আছে কি পিক গিগ ইমেজ লেখা আছে গিগ ফটো লেখা আছে, আপনি জাস্ট ছবি আপলোড দিবেন আর কিছু না, ওইখানে যে আপনার ইসের যখন লেভেল 2 ক্রস করবেন তখন তখন কি আর তখন তো আপনার অপশনই তিনটে থাকবে, বেসিক স্ট্যান্ডার্ড আর হচ্ছে প্রিমিয়াম, লেভেল 2 গেলে তো তখন আপনার তিনটা না, তখন ওটা 6টা না 12টা ছবি আপলোড দেওয়া যায়,
তখন কি করবেন? তখন কি আপনি প্রাইস রেট বাড়াই দিবেন? আমি বেসিক এর জন্য ধরেন ডাটা এন্ট্রি এন্ড কপি এটা দিলাম, আর হচ্ছে বায়ারের চয়েস এবং যে জিনিসটা থাকবে সেটা আমি রিকোয়ারমেন্ট হিসেবে সেটা দিচ্ছি। এখন বলেন কোন কোন থেকে ঢাকা শুরু করব? আমি বলছিলাম আপনার তিন দিন ফাইবার অ্যাকাউন্ট তো খোলাছি প্রায় 7-8 দিনের বেশি সময় হয়ে গেছে। আমি বলছিলাম সুন্দর করে একটা ডেসক্রিপশন রেডি করার জন্য, আপনি কি ডেসক্রিপশনটা রেডি করে আপলোড দিছিলেন এখানে? ভাই আমারটা তো দেওয়াই, আপনি আমি বলি নাই, আপনারটা তো সব আমি করাই দিছি, ডেসক্রিপশন দিছি, আপনার ইমেজ অপটিমাইজ করে এখানে আপলোড দেওয়া হয়ে গেছে, সব কিছু করা, আপনার প্রোফাইল কমপ্লিট। আমি আপনাকে জিজ্ঞাসা করি নি, বাকি আদার্স যারা আছে আর যাদের ইতিপূর্বে অ্যাকাউন্ট ছিল তারা বাদ, তাদেরকে বলতেছেন নতুন যারা ইনস্ট্যান্ট ক্লাস অ্যাকাউন্ট খুলছেন এবং তাদের ফাইবার প্রোফাইল এখনও কমপ্লিট ইনকমপ্লিট পড়ে রয়েছে, বলেন কার কার অ্যাকাউন্ট এখন ইনকমপ্লিট রয়েছে? কথা বলতে হবে ভাই, বলেন। মারুফ ভাই আমারটা বাকি আছে, আমি একটু পরে স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, সত্যি কথা বলছেন, এর জন্য ধন্যবাদ। আর আজকে রাত্রে আমি আপনাদের এসে হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক শেয়ার করবো, ওই লিঙ্কে সবাই সবার ইনফরমেশন জমা দেবেন, বুঝতে পারছেন? মানব ভাই আমাদের কি এসইওর ক্লাস আছে? আপনার সিলেবাস কি দেখছেন? এসইওর ক্লাস খুঁজতেছেন আপনি? সিলেবাস তো পাই নাই। পাবেন কি জন্য? রেজিস্ট্রেশন করছেন, রেজিস্ট্রেশন নাম্বার জানেন না, সিলেবাস কোন জানতে পাবেন? ভাই আমি এসিও পারি না, ঠিক আছে, খোলা খুলে বলে দিলাম আমি এসিও পারি না, নেক্সট টাইম কেউ খোলা কোশ্চেন করবে। এসিও কি জিনিস ভাই সেটা আমি স্পেলিং জানি না, ঠিক আছে, সো এরকম কোশ্চেন কেউ করবে না ক্লাসে, আমি এসিও পারি না, আমি এসিও দেখাবো না আপনাদের। ভাই সমস্যা কোথায়? যে প্রশ্ন করি সেই প্রশ্ন দেখেন। ইমেজ আজকে টপিক হচ্ছে ইমেজ অপটিমাইজেশন, ঠিক আছে, যখন যেই ছবি রিনেম অপটিমাইজ করবেন, অপটিমাইজ করার পূর্বে কী করতে হবে, ছবি কি করতে হবে, ছবি আগে রিনেম করে নিতে হবে, ঠিক আছে, রিনেম করার পরে রাইট বাটন প্রেস করে ডাইরেক্ট প্রোপার্টিসে চলে আসবেন ছবি। তারপর দেখেন এখানে লেখা আছে জেনারেল সিকিউরিটি ডিটেলস, ডিটেলস আসবেন, আসার পর দেখবেন এখানে সব ফাঁকা আছে, তারপরে কি সিকিউরিটি পারপাস এখানে ক্লিক করবেন, রিমুভ প্রোপার্টিস অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন ক্লিক, তারপর এখানে রিমুভে ক্লিক করবেন, সিলেক্ট অল দেন রিমুভ, ওকে, তারপর আস্তে করে ওকে দিয়ে দেবেন। এখন আবার প্রোপার্টিসে ক্লিক করবেন, প্রোপার্টিসে ক্লিক করার পর ডিটেলসে ক্লিক করবেন, আপনার ব্লগে যে টাইটেল থাকবে, ঠিক আছে, আমার ব্লগে টাইটেল ছিল হ্যালো ওয়ার্ল্ড, কপি করে নিলাম, ঠিক আছে, তারপর কি সাবজেক্টও সেম একই দিবেন, তারপর কি দেখেন এখানে রেটিং লেখা আছে,
এখানে 5 স্টার রেটিং দিবেন তারপর কি অফ ট্যাগ আর কমেন্ট পরে অ্যাড করবেন ঠিক আছে অ্যাপ্লাই অ্যাপ্লাই দেওয়ার পাশে আর তারপর আসতেছে অথরিটি অথরিটি কি দিবেন অথরিটি দিবেন আপনি যদি আপনার ফেসবুক কিংবা টুইটার ফাইবার যেখানে আপলোড দেন যেখানে আপলোড দিবেন সেইখানে সরাসরি প্রোফাইলের ইউআরএল লিংক দিবেন এটা কি এটা হচ্ছে কি আমার ব্লগ স্পটের ওয়েবসাইট ঠিক আছে দাঁড়ান হোম পেজে যাই আমি একটু এটা হচ্ছে কি এটা হচ্ছে আমার হোম পেজের ইউআরএল লিংক ঠিক আছে আমি এটা কপি করব আসুক অথরিটিতে এখানে দেবো সেম আর নিচে দেখেন কপিরাইট লেখা আছে কপিরাইটেও ক্লিক করব তারপর এখানে লেখা আছে কি ডেট টেকেন আচ্ছা ঠিক আছে আমি পরে যোগাযোগ করতেছি সাব্বির আহমেদের সঙ্গে তারপর কী লেখা আছে ডেট টেকেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আজকে যে ডেট থাকবে ওই ডেটটা সিলেক্ট করে দেবেন তারপর দেখেন আবার রেখেছে ডেট অ্যাকর্ড এখানে ক্লিক করার পর দেখলেন ডেট চলে আসছে বাট পরে ক্লিক করে দেখেন আপনার ডেটটা কিন্তু নাই এই জন্য কী হতো ডেটে ক্লিক করার পর এখানে দেখেন ড্রপ ডাউন মেনু আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ডেটটা সিলেক্ট করে দেবেন তারপর কি আবার অ্যাপ্লাই তারপর নিচে দেখেন এখানে কী লেখা আছে ক্যামেরা মেকার সরাসরি কি এখানে আপনার ইয়া দিয়ে দেবেন টাইটেল এখানে যে টাইটেলটা আছে সেই টাইটেলটা দিয়ে দেবেন ঠিক আছে টাইটেল কি আপনার কিওয়ার্ড হিসেবে সার্চ এই কিওয়ার্ড হিসেবে অ্যাড হয়ে যাবে আপনি যখন ফাইবার কিংবা ইসে ইমেজ অপটোমাইজ ফাইবার কিংবা ফ্রিলান্সার মার্কেট প্লেসে যখন দিবেন তখন ওই যে টাইটেল থাকবে যে ট্যাগ যে কিওয়ার্ড থাকবে ঠিক আছে যদি আমি একটু ওয়েবসাইট প্রমোশনে দিয়ে থাকি ওয়েবসাইট প্রমোশনে যদি আমি ইমেজ অপটোমাইজ করে থাকি সেক্ষেত্রে আমার টাইটেল সাবজেক্ট ওইগুলো কি ওয়েবসাইট প্রমোশন হবে এখানে কিন্তু তখন কী হবে ওয়েবসাইট প্রমোশন হবে বুঝতে পারছেন আমি কিন্তু এখানে জাস্ট হ্যালো ওয়ার্ল্ড লিখতেছি কারণ আমার টাইটেল এটেছিল আমার কিওয়ার্ড এটেছিল হ্যালো ওয়ার্ল্ড দেন আবার অ্যাপ্লাই দিবেন স্ক্রল করে নিচের দিকে আসবেন লেন্স মেকার অ্যাডভান্স ফটো লেন্স মডেল ফ্লাশ মেকার ফ্লাশ মডেল দিবেন তারপর সিরিয়াল নাম্বার এখানে পেস্ট করে দেবেন মাঝে মাঝে নেবে মাঝে মাঝে নেবে না কন্টেস্ট লেখা আছে এখানে ক্লিক করার পর হার্ডে ক্লিক করবেন দেন কি অ্যাপ্লাই ওকে এখন আমরা দেখি সব ঠিক ঠাক আছে কিনা যা অ্যাড করছি প্রপার্টিস ওকে আমার সাবজেক্ট টাইটেল রেটিং ঠিক আছে অথরিটি ডেট ডেট অ্যাকোয়ার্ড কপিরাইট ঠিক আছে ক্যামেরার মধ্যে আছে কি মেকার আর হচ্ছে মডেল ঠিক আছে তারপর হচ্ছে কি আমার এখানে অ্যাডভান্স ফটোর মধ্যে লেন্স মেকার মডেল ফ্লাশ মেকার মডেল ঠিক আছে কন্টেস্ট হার্ট এখন আমি বাদ দিচ্ছি কোন দুটো অপশন একটা দিচ্ছে হচ্ছে আমার ট্যাগ আর একটা হচ্ছে কমেন্ট এখন ট্যাগটা কী জিনিস ট্যাগ হচ্ছে আমার কিওয়ার্ড দেখেন আমি তো এখানে জাস্ট এমনি নর্মালি পোস্ট করার দরকার করছি এখানে কোনো কিওয়ার্ড অ্যাড করে নেই ঠিক আছে কিওয়ার্ড কোন জায়গা থেকে বের করবেন কিওয়ার্ড বের করার জন্য কিওয়ার্ড টুলস ডট আইও নামে একটা ওয়েবসাইট আছে ঠিক আছে YWORD ডট আইও কিওয়ার্ড টুলস ডট আইও লিখে সার্চ দেবেন কিওয়ার্ড টুল আমি টুলস লিখছি যার কারণে আসে নাই ঠিক আছে আপনারা কী করবেন এখান থেকে নেবেন বাট নেওয়ার আগে কী করতে হবে দেখেন আপনারা যখন ঢুকবেন তখন কিন্তু এখানে লেখা থাকবে বাংলাদেশ কই গেল এই যেটা লেখা থাকবে ঠিক আছে বাংলাদেশ বেঙ্গলি হাইপেন বাংলা এটা কী আছে এখানে দেখেন গুগল ইউটিউব বিং অ্যামাজন ইবে প্লে স্টোর ইনস্টাগ্রাম টুইটার আর এখানে অল যেটা লেখা আছে এখানে কি সম্পূর্ণ অলই থাকবে কিওয়ার্ড টুলস আসার পর এখানে সরাসরি কি গ্লোবাল ইংলিশ করে দেবেন ঠিক আছে গ্লোবাল ইংলিশ করে দেবেন এখানে দেওয়ার পর আপনার যে কিওয়ার্ড যেটা আপনি দিতেছেন আমার এখানে কিওয়ার্ড কি ছিল হ্যালো ওয়ার্ল্ড ঠিক আছে হ্যালো ওয়ার্ল্ডটা আমি কপি করব দেখেন দেখি হ্যালো ওয়ার্ল্ড লিখে সার্চ দিয়ে দেখি এখানে তেমন কিছু আসে কিনা কিওয়ার্ডের মধ্যে সরাসরি কি গুগলে সার্চ দেবো যখন আপনার ইউটিউবে কাজ করবেন ভিডিও এডিটিং করবেন ইউটিউবে ভিডিও আপলোড করবেন যখন ভিডিও এসিও করবেন ঠিক আছে আপনাদের কি ইউটিউব তো চ্যানেলে ভিডিও আপলোড দিলে হবে না কাজ করা লাগবে না ব্যাকলিংক অ্যাড করা লাগবে না ভিডিও ভাইরাল করতে হবে না তখনও তো কিওয়ার্ড লাগবে কিওয়ার্ড পিক করার জন্য এখান থেকে পিক করতে পারেন এর থেকে আরও অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ওয়েবসাইট আছে ঠিক আছে ওইগুলোও পর্যায়ক্রমে দেখানো হবে বাট এটা কি শিখেন ভালো করে ইউটিউবের জন্য আলাদা ওয়েবসাইট আছে কি কিওয়ার্ড পিক করার জন্যে দেখেন
হ্যালো ওয়ার্ড ছিল কি আমার কিওয়ার্ড, আমি হ্যালো ওয়ার্ড লিখে সার্চ দেই দেখি কি আসে, এর উপর কোনো কিওয়ার্ড দেখায় কিনা আমাকে। দেখেন আমাকে কিন্তু কিওয়ার্ড দেখাইতেছে, টোটাল 469টাই কি ইউনিক কিওয়ার্ড পিক করছে এখানে। দেখেন এই যে কি হ্যালো ওয়ার্ল্ড এনিমি এটা লিখে সার্চ দেয়, হ্যালো ওয়ার্ল্ড জাভা লিখে সার্চ দেয়, হ্যালো ওয়ার্ল্ড সি প্লাস প্লাস ডাইনামিক, তারপর হচ্ছে কি লিরিক পাইথন কোড, তো ম্যাক্সিমাম দেখতেছি স্যার কোডিং এ চলে আসছে। যাক এগুলা কি কিওয়ার্ড, এগুলা লিখে কি গুগল সার্চ হয়। দেখেন কিওয়ার্ড এখানে কি লেখা আছে সার্চ আছে, এগুলা পরে দেখেন, এগুলা পরের টপিক, এখন বোঝালে পরে বুঝবেন না, পরে ভুলে যাবেন ইমেজ অপটিমাইজেশন কি ছিল। এইখান থেকে এক কোণা থেকে যতগুলো কিওয়ার্ড আছে সব কটা কিওয়ার্ড কি পিক করবেন, এই দেখেন এখানে লেখা আছে কপি এক্সপোর্ট অল, ঠিক আছে এখানে ক্লিক করবেন, ডান পাশে ক্লিক করার পর যা আছে যতগুলো কিওয়ার্ড আছে সব কিওয়ার্ড পিক করে নিয়ে চলে যাবেন। কপি টু ক্লিপবোর্ড এখানে ক্লিক করবেন, দেখেন আবার দেখাই 469টা কিওয়ার্ড কি কপিড লেখা আসছে, দেখেন কপি টু ক্লিপবোর্ড, ঠিক আছে সব কপি হয়ে গেছে। আপনি চাইলে পরে কি কিওয়ার্ডগুলো এখান থেকে ডাউনলোডও করতে পারবেন, ঠিক আছে যেহেতু আমার কপি করা হয়ে গেছে সেহেতু আমি কী করবো ব্রাউজারটা মিনিমাইজ করে দেবো। তারপর কোথায় আসবো, দেখেন এই যে ট্যাগ, ট্যাগই হচ্ছে আমার কিওয়ার্ড, এখানে পেস্ট করে দেবো, পেস্ট ঠিক আছে দিলাম। এখন কি কমেন্ট, কমেন্ট হচ্ছে কি আমার বডি, ঠিক আছে বডি বলতে আবার আমার আমার বডি না, কিন্তু বডি বলতে আপনার ব্লগের যে ইয়াটা, এই যে এখানে যে বডিটা আছে, ঠিক আছে যে আর্টিকেলটা আছে সে আর্টিকেলটা সম্পূর্ণ কপি করবেন, কপি করার পর কমেন্ট বক্সে কী করবেন আস্তে করে ছাড়িয়ে দেবেন, এখানে ছাড়িয়ে দেওয়ার পরে কী করবেন অ্যাপ্লাই ওকে। এখন দেখি কোনোটা আছে কি না ডিটেলস, যাক আছে। আপনারা কেউ একবার সম্পূর্ণ ইমেজ অপটিমাইজেশন করবেন না, করলে পরে কি এগুলো থাকবে না, ঠিক আছে আগে কী করবেন বেসিক যে কাজগুলো আছে সেগুলো করে নেবেন, করার পরে একদম শেষে আসে কী করবেন ট্যাগ আর হচ্ছে কি কমেন্ট, এই দুইটা অ্যাড করবেন, নাহলে পরে যখন দেখবেন ইমেজ অপটিমাইজেশন করবেন তখন কিন্তু ম্যাক্সিমাম কি এগুলো এখান থেকে চলে যাবে। এখন দেখেন কী জন্য আমি ইমেজটা অপটিমাইজ করবো, সাপোজ ধরেন এই ছবিটা অপটোমাইজ করা আছে, আমি জানি না ঠিক আছে ইমেজটা অপটোমাইজ করা, আমি কী করছি সরাসরি গুগল থেকে ডাউনলোড করছি, নিয়ে আসলাম, নিয়ে আসার পর দেখেন আমি যখন প্রোপার্টিসটা ওপেন করবো, ওপেন করার পর ডিটেলসে ক্লিক করবো, দেখেন এগুলো থেকে যাবে। আমরা এই জন্য এখানে রিমুভ করবো, রিমুভ প্রোপার্টিস, এখন এখানে ক্লিক করেন দেখেন রিমুভ লেখা আছে, রিমুভ সিলেক্ট অল ওকে, দেখেন সব কিন্তু চলে গেছে। এই জন্য কী করবো আমরা রিমুভ করে নেব, ঠিক আছে আপনারা যখন ক্যানভা থেকে কোনো ইমেজ বানাবেন দেখেন আমি দেখাইছি তখন কিন্তু ক্যানভা ডিটেলস এখানে দেওয়া থাকে, সাপোজ দেখেন অলিউড ডিজাইন, এই কেউ কোনো কমেন্ট করবেন না ঠিক আছে আমার ইয়া দেখে সেরে হাসাহাসি করবেন নাকি বলে দিলাম, সাপোজ ধরেন এটি এটা ভালো হয় নাই, দেখেন এটি কি ওয়েবসাইট প্রমোশনের প্রায় একটা ইয়া ছিল, ঠিক আছে যাই হোক সাপোজ আমি এটি কি করবো ডাউনলোড, হ্যাঁ কিছু তো দেখা যাচ্ছে না কেন ভাই, আমার স্ক্রিন শেয়ার দেওয়া আছে আমার ভাই দেখতে পাচ্ছে তো আমরা, ভাই কে বললেন কে বললেন নগদ ক্লাস থেকে বেরোন বেরো সারা নতুন করে জয়েন করেন, ভাই যার সমস্যা হচ্ছে ক্লাস থেকে লিভ নিয়ে নতুন করে জয়েন করেন, নেটওয়ার্কে মাঝে মাঝে প্রবলেম হয় ঠিক আছে, কি করবেন আবার কি দেখেন সাপোজ আমি এই যে এইটা ঠিক আছে ডাউনলোড করবো, ডাউনলোড জেপিজি, দেখেন প্রিপেয়ারিং ইউর ডিজাইন স্টার্ট ডাউনলোড, দেখেন এই যে ঠিক আছে আমি এটা এক্সট্রাক্ট করি
দেখেন এই যে ছবিটা আছে ঠিক আছে এটা বাইরে নিয়ে আসি এটা ভিতর থাক দেখেন এই ছবিটা আসছে ঠিক আছে এখন দেখেন এটার প্রপার্টিজ চেক করব দেখেন এখানে ক্যানভার কথা লেখা আছে ডিটেইলস এই দেখেন ক্যানভা দেখছেন প্রোগ্রাম নেম কি ক্যানভা আপনারা যখন গুগল থেকে যে ছবিগুলো নামান যে ফটোগ্রাফার গুলো ছবি ইয়া ছবি তুলে ঠিক আছে ওইখানে কিন্তু এখানে ক্যামেরার মডেল নাম্বার লেখা থাকে কোন ক্যামেরা দিয়ে তুলছে সেটাও কিন্তু লেখা থাকে খেয়াল করে দেখেন আমরা সরাসরি গুগল থেকে যে ছবিগুলো নামাই ছবিগুলো কী করি নামানোর পর সরাসরি আমাদের প্রোফাইলগুলোতে আপলোড করে দিই এই কাজগুলো আজকের পর থেকে কি করবেন না বুঝতে পারছেন করার তো সম্পূর্ণ ইমেজ অপটোমাইজ করে নেবে এখন দেখেন আমি তো এটা ক্যানভা থেকে নামাইছি প্রোগ্রাম নেম লিখে ক্যানভা আমি এটাকে রিমুভ করে দেবো দেখেন রিমুভ প্রপার্টিস অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন রিমুভ সিলেক্ট অল ওকে দেখেন ক্যানভার কিন্তু নামগুলো এখন নাই ক্যানভা কে চিনি না আমরা এটা যে ক্যানভা থেকে বানাইছি কেউ বলতে পারবে আমি তো এটা ফটোশপ থেকেও বানাতে পারি বা ইলাস্ট্রেটর থেকেও তো বানাতে পারি পারি না বলেন ভাই প্রশ্নটা হচ্ছে ধরেন আমি যে কোনো ছবি অপটিমাইজ করলাম হ্যাঁ থ্রো এটা আমার যে কোনো সোশ্যাল মিডিয়ায় দিই না কেন এখন ওইখানে কি হচ্ছে আমি আমার যেই সোশ্যাল মিডিয়ার ডিটেইল গুলো ওই ডিটেইল গুলো দিলেই তাহলে ছবিটা তো অপটিমাইজ হয়ে যাবে তাই না হ্যাঁ ছবিটা অপটিমাইজ হয়ে যাবে যদি টুইটার দেন অথরি টুইটার ব্যানেজ দেখেন আরেকবার দেখেন আমি এখন প্রফেশনালি করে দেখাচ্ছি ঠিক আছে আগে দেখাইছি বাট এখন দেখেন ধরেন সাপোজ এই ছবিটা আমরা আগে ফার্স্টে দেখি এখানে কি লেখা আছে কি লেখা আছে এখানে ওয়েবসাইট প্রমোশন ঠিক আছে প্রমোট ইউর বিজনেস অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 1 মিলিয়ন ট্রাফিক প্রমোশন এক্সক্লুসিভ এক্সক্লুসিভলি অন ফাইবার স্মার্টার শেই হ্যাঁ সেই রিনেম করবো ঠিক আছে এটা কি ছিল এখানে ওয়েবসাইট প্রমোশন লেখা ছিল আমি এটা কি করি রিনেম করি ওয়েবসাইট প্রমোশন দেখেন WEB ওয়েব SIT ওয়েবসাইট প্রমোশন PROMOTION ওয়েবসাইট প্রমোশন লিখলাম ওই টুইট দাঁড়ান ওয়েবসাইট প্রমোশন নামে এখানে আরও একটা আছে ও সরি এই যেটা এইটি তো দেওয়া আছে এটাকে চেঞ্জ করে দিই এই হচ্ছে ঝামেলা ডেস্কটপে রিনেম করতে গেলে কোথায় কী কী থাকে মাঝে মাঝে সব খুঁজে সব উল্টা পাল্টা হয়ে যায় সব ওয়েবসাইট আর একটা কই আছে আচ্ছা যাই হোক এটা আমি এর ভিতরে করতেছি ঠিক আছে এই ফোল্ডারের ভিতরে ভাই তিন নাম্বার লাইনের উপরে তিন নাম্বার লাইনের উপরে ও এই যে না জি এখন দেখেন কি করব ওয়েবসাইট প্রমোশন এটা কি রিনেম করব ঠিক আছে রিনেম ওয়েবসাইট PROMOTION ওয়েবসাইট প্রমোশন ঠিক আছে লিখলাম লেখার পরে কি করবো অপটোমাইজ করবো এখন দেখেন কি ছবির প্রোপার্টিস ওপেন করবো ঠিক আছে তারপর কি ডিটেলসে ক্লিক করবো ডিটেলস এখন কি করবো আমরা কি সরাসরি যে ডিটেলসগুলো দেওয়া সেগুলো কি রিমুভ করে দেবো রিমুভ প্রোপার্টিস এখন এখানে রিমুভ সিলেক্ট অল দেন কি ওকে সব কি রিমুভ হয়ে গেছে ঠিক আছে দেন কি ওকে বাইরে আসবেন রিফ্রেশ দেবেন আবার ছবির কি পুনরায় প্রপার্টিস ওপেন করবেন প্রপার্টিস ডিটেলস এখন কি করবো আমাদের ছবির নাম কী দেওয়া ছিল টাইটেল ছিল কি ওয়েবসাইট প্রমোশন ওয়েবসাইট প্রমোশন এখানে ওয়েবসাইট প্রমোশন রেটিং 5 স্টার ট্যাগ কমেন্ট ভুলে যান পরে দেবো আমরা ঠিক আছে অ্যাপ্লাই তারপর আসতেছে আমাদের এখানে কি ক্যামেরা মেকার আছে ক্যামেরা মডেল দেওয়া আছে অ্যাপ্লাই তারপর আসতেছে কি লেন্স মেকার হচ্ছে লেন্স মডেল ফ্ল্যাশ মেকার ফ্ল্যাশ মডেল সিরিয়াল নাম্বার এখানে পেস্ট করে দেবেন হার্ড ঠিক আছে কন্টেস্ট কেবে হার্ড অ্যাপ্লাই ওকে রিফ্রেশ আবার প্রপার্টিস ওপেন করবেন
এখন দেখি যা অ্যাড করছি ওইগুলো ওই ডিটেলসগুলো দেওয়া আছে কিনা, ঠিক আছে? যে ডিটেলসগুলো আমরা কি এখানে অ্যাড করছি, ওয়েবসাইট প্রমোশন, ওয়েবসাইট ফাইভ স্টার রেটিং দিছি, হ্যাঁ মোটামুটি ইনশাল্লাহ সবই দেওয়া আছে, ঠিক আছে? এখন কী করবো আমরা, এই যে এখানে অথরিটি, অথরিটি কী দেবো আমরা যদি এটা ফাইবারে কে ওয়েবসাইট প্রমোশন কোথায় করা যায়, ফাইবারের ফ্রিলান্সারে আপওয়ার্কে বিভিন্ন মার্কেট প্লেসের, এখানে কী দেবো সরাসরি আমার মার্কেট প্লেসের প্রোফাইল লিঙ্ক দিবো, কিন্তু ঘটনা হচ্ছে আচ্ছা যাই হোক জানো সাপোজ সেই এটি আমার কি ফাইবার প্রোফাইল লিঙ্ক, আমার প্রোফাইল লিঙ্ক কিন্তু বলছি, প্রোফাইল লিঙ্কে ঢুকবেন, ঢুকার পরে মিনিমাইজ করে এখানে কি অথরিটিতে এখানে ক্লিক করবেন, তারপর হচ্ছে কি ডেট টেকেন, ডেট টেকেন এখানে ক্লিক করবেন, ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবো আবার কি সিক্স যে ডেটটা সেটা সিলেক্ট করবেন, তারপর কি ডেট অ্যাকোয়ার্ড এখানে ক্লিক করবেন, আবার এটা সিলেক্ট করবেন, তারপর হচ্ছে কপিরাইট, কপিরাইটে কী করবেন আপনাদের সরাসরি প্রোফাইল লিঙ্ক যেটা সেটা সিলেক্ট করবেন, এটা দেওয়া গেলে পরে জাস্ট এমনি বাইরে একটা সিঙ্গেল ক্লিক করবেন, ক্লিক করার পর কি অ্যাপ্লাই দেবেন, তারপর ওকে, আবার দেখবেন আবার ইমেজটা ওই প্রপার্টিস ওপেন করবেন, ওপেন করার পর দেখবেন সব ডিটেলস দেওয়া আছে কি না, আমি বারবার বলতেছি দেখেন আমি যেভাবে করছি আগে এভাবে প্র্যাকটিস করেন, নাহলে কিন্তু অপ্রোমাইজ করার সময় দেখবেন যে সবই অ্যাড করতেছেন কিন্তু কোনো কিছু থাকতেছে না, এগুলো কি এখন আছে, এই যে অথর্স আর হচ্ছে কি কপিরাইট, এখানে কী জন্য আমরা আমাদের প্রোফাইল লিঙ্ক অ্যাড করবো, কোয়েশন আসতে পারে না, আপনারা তো কোয়েশন করতে পারতেন কী জন্য ভাই আমরা এখানে প্রোফাইল লিঙ্ক দেবো বলেন, কোয়েশন কী জন্য হ্যাঁ প্রতিবার অ্যাপ্লাই দিতে হবে, এখানে অ্যাপ্লাই এই জন্য এই বাটনটা অ্যাড করা আছে, অ্যাপ্লাই না দিলে এখানে থাকবে না, বুঝতে পারছেন? ছবিতে ক্লিক করলে যাতে সরাসরি আমরা ছবির মাধ্যমে আমাদের প্রোফাইলে পৌঁছাই যেতে পারি, এই জন্য আমাদের লিংকটা দিতে হবে, এই যে দেখেন আমি কিওয়ার্ড টুলস লিখে সার্চ দিছি, আচ্ছা ইমেজে, আচ্ছা এই দেখেন ইমেজে ক্লিক করে দেখেন ইমেজ, ভাই ইমেজ তো পাশে আছে, এই দেখেন kiowardtools.io এখানে ছবিটার উপর ক্লিক করে দেখেন, জি ভাই কি করব, যদি কেউ আপনারা যদি সরাসরি গুগলে যেতে হয় স্যার যদি খুঁজে না পায়, ভাই আমি তো দেখছি আমার রাজবার চেহারা কেমন আমি দেখি নাই, এখানে কোন প্রোফাইল লিংকে রাজ মাহমুদের চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন কোথায় আসবো আমরা, ইমেজ আসবো আপনার বাই ডিফল্ট যদি ইমেজ অপটিমাইজ করা থাকে তখন কিন্তু এখানে কি রাজ মাহমুদের চেহারা আসবে, ঠিক আছে? প্রথমে না আসলে এখানে স্ক্রল ডাউন করতে করতে কোনো না কোনো এক সিপাহী দেখো রাজ মাহমুদ ভাইয়ের কি চেহারা দেখা যাচ্ছে, ঠিক আছে? কোনো না কোনো এক প্রশ্নে সে কি করছে দাঁড়ায় আছে এখানে, বুঝতে পারছেন? আচ্ছা মারুফ ভাই এখানে একটা প্রশ্ন ছিল, হ্যাঁ ভাই করেন কোশ্চেন করেন, এখানে সার্চ ইঞ্জিনে যদি আমরা আপনার একটা ট্যাগ দিয়ে সার্চ করি সেই ক্ষেত্রে অনেকগুলো সার্চের ভিতর থেকে ওই মানে কাঙ্ক্ষিত বিষয়টা আমাদের সামনে কিভাবে আসবে, এটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে আপনি কিভাবে সার্চ দিবেন, মানে এখানে বিষয়টা হলো যে আমাদের এখানে ধরেন বিভিন্ন ট্যাগ তো থাকবে তাই না, এখন ধরেন একজনের নাম থাকলো যে করিম, সেই করিমের বিষয়টা করিম ডটও থাকতে পারে, করিম একও থাকতে পারে, করিম দুইও থাকতে পারে, বিষয়টা দেখেন তার দশটা ছবি আছে, এখন আমরা কাঙ্ক্ষিত ছবিটা মানে ফার্স্ট নাম্বারে কিভাবে পাবো, ওইটা তার ইসের কি হয় তার ইউজার নেম দিয়ে আসবে, দেখেন রাজ লিখে সার্চ দিছি কত রাজ চলে আসছে এখানে, এত রাজকুমারী চলে আসছে দেখতেছি এখানে, জি ভাই অনেক রাজই চলে আসছে, কিন্তু আমি যে যাকে খুঁজছি সে আসে আসে নাই, তার কোনো প্রোফাইলের লিংক তো দেওয়া নাই, সে কি করে আসবে বলে সব করে না, এইজন্য কি বললাম আজকের পর থেকে ইমেজ অপটিমাইজেশন ক্লাস শেষ হওয়ার পর থেকে যে যেখানে সব আপলোড দেন না কেন অবশ্যই কি ইমেজ অপটিমাইজেশন করে আসবেন, এবং কি একটা এখানে লাইক আসবেন, দেখবেন কখন আর কখন গুগল কি করবে আপনাকে র‍্যাঙ্কিং উঠাবে, আর ইসু ভাই ইসু দুনিয়ার ক্রিটিক্যাল একটা সাবজেক্ট, ঠিক আছে ক্রিটিক্যাল একটা ইস্যু, হ্যাঁ ভাই রাজবাগ বলেন, এখানে একটা বিষয় যে আমরা গুগল সার্চ ইঞ্জিনের টপ
স্কোরে কিভাবে আসতে পারি? এইটা তো ভাই এসইও ক্লাস, আপনি তো এখানে ইমেজ অপটিমাইজেশন দেখাচ্ছেন, আমি তো এসইও করাচ্ছি। আমি আমি ইমেজ কথা এমন যে একটা কাঙ্ক্ষিত বস্তু খোঁজার জন্য বিভিন্ন ওয়ে থাকে, সেই ওয়ে গুলোকে আমার ওইখানে অ্যাড করে দিতে হবে। আপনি যখন গুগলে সার্চ করবেন ঠিক আছে দেখবেন এই রিলেটেড, ভাই রাগ হইছে এই রিলেটেড অনেক কিছু আসে, ওইটাই হচ্ছে সাবজেক্ট কিওয়ার্ড। কিন্তু আমার আসছে মানে যে কোন একটা কন্টেন্ট কে যত ভাবে সার্চ দেওয়া যায় ওই সব ওই লেখাটাই হচ্ছে সাজেস্টেড। হ্যাঁ কি সমস্যা কি আমার গুগলে মনে মাথা খারাপ হয়ে গেছে? ঠিক আছে আপনার মতো ভাই চামেলা দিতেছে হ্যাং করতেছে খালি। ভাই কত সময় একটা প্যারা নিতে পারে বলেন? সারাটা দিন ধরে তো মারুব ভাই ল্যাপটপ নিয়ে পড়ে আছে। আরে কি ভাই এই মানুষের লাইফে কোনো চিল নাই। আচ্ছা দেখেন দাও চিল টিল পরে দেখবানি, আরে সময় সবারই আসবে, জাস্ট যাও কইগুলা বাদ। কইছিলাম ইমেজ অপটিমাইজেশন ঠিক আছে, এখন কি করে মোটামুটি আমার নিচের কাজগুলো শেষ। এখন হচ্ছে কি আমার ট্যাগ, আমার ট্যাগ কিছু এখানে ওয়েবসাইট প্রমোশন ঠিক আছে, মানে আমার টাইটেল কিছু ওয়েবসাইট প্রমোশন। আমি এখন কি আসব কিওয়ার্ড টুলস ড্রতে আসব, আসার পরে কি এখানে ওয়েবসাইট প্রমোশন লিখে সার্চ দেব? দেখি কি দেখাই সাজেস্টেড। দেখেন কি কি মানুষ লিখে গুগলে সার্চ দেয়, কতগুলো আসছে 151টা কি ইউনিক কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো লিখে কি করে আম পাবলিক আম জনতা গুগলে সার্চ করে, কি কি লিখে সার্চ দেয়? ওয়েবসাইট প্রমোশন সার্ভিস। আমার এই এই ওয়েবসাইটটার কি আমার এই বিজনেসের মার্কেটিং করতে হবে? এখন আমি তো সরাসরি লিখতে পারবো না ওয়েবসাইট প্রমোশন মার্কেটিং, কি লিখছে এদিকে সার্ভিসের মধ্যে পড়ে। এই সার্ভিস এই 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 কাজগুলো কারা করে, এই জন্য এখানে কি লিখছে সার্ভিস, মানে ওয়েবসাইট প্রমোশন সার্ভিসগুলো কারা দেয়? জি তারপর কি ওয়েবসাইট প্রমোশন আইডিয়া, আমার ওয়েবসাইট প্রমোশন করবো, বাট ওয়েবসাইট প্রমোশন জিনিসটা কি এই সম্পর্কে আইডিয়া লাগবে না, আইডিয়াস লিখে সার্চ দেয়। ওয়েবসাইট প্রমোশন মেথড ইনক্লুড, কী কী মেথড আছে? ওয়েবসাইট প্রমোশন কি ফ্রি করা যায় নাকি টাকা পয়সা দিয়ে করতে হয়? ওয়েবসাইট প্রমোশন কীভাবে কী প্ল্যান প্রোগ্রাম করব, সে প্ল্যান টুলস আদৌ কি ওয়েবসাইট প্রমোশনের কোনো টুলস পাওয়া যায়? এগুলো কি এগুলো হচ্ছে কি মানুষ আম পাবলিক আম জনতা এগুলো গুগলে লিখে সার্চ করে ঠিক আছে। এইখান থেকে বেস্ট কয়েকটা কিওয়ার্ড আপনার দেখতে হবে যেগুলোর সার্চ ভলিউম খুব ভালো। দেখেন আমার এখানে সার্চ ভলিউম দেখা যাচ্ছে, এগুলো ফ্রি ওয়েবসাইট ঠিক আছে, ওটা অন্য একটা ক্লাস আছে, অন্য একটা ক্লাসে বুঝাবো। সার্চ ভলিউম কি আপনার ট্রেন্ড জিনিসটা কি সিপিসি ভাই আর কম্পিটিশন? হ্যাঁ ভাই বলেন এগুলা কি? এগুলার বিষয়টা হচ্ছে আমরা কি এখানে ফ্রি কারণে দেখতে পারতেছি না? হ্যাঁ ভাই ফ্রি কারণে দেখতে পারতেছি না। আচ্ছা কিছুক্ষণ আগে আসছিল, কিছুক্ষণ আগে আসে আস, এখন আবার নাই, আবার অন্য একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলে পরে আসবে, কিন্তু ওয়েবসাইট প্রমোশন এটা দেখাইতেছে না। ও হাইড করে রাখছে দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা দেখেন আমি কি করব এখান থেকে যে 151টা কিওয়ার্ড লিখে আম জনতা কোথায় কি করে সার্চ করি গুগলে, সে আমি 151টা কিওয়ার্ড কি করব এখান থেকে পিক করব ঠিক আছে। কপি টু ক্লিপবোর্ড, দেখেন 151 কিওয়ার্ডস কপি হয়ে গেছে ঠিক আছে। এখন কি করব আমরা সরাসরি আমাদের কি ইমেজে চলে আসবো, ব্রাউজার মিনিমাইজ, এ দেখেন ট্যাগ এখানে কি করব পেস্ট করে দেবো, পেস্ট ঠিক আছে দিলাম। এখন কি এসেছে আমার কমেন্ট, কমেন্টসে কি থাকবে আমার যে অ্যাবাউট দিস গিগ লেখা থাকবে ঠিক আছে। যদি এটা কি এই ওয়েবসাইট প্রমোশন এটা কি ফাইবার গিগে আপলোড করার জন্য ঠিক আছে, এখানে কি আপনার যে ওয়েবসাইট প্রমোশন এই গিগটা থাকবে, গিগের মধ্যে যে টাইটেলটা দেওয়া থাকবে আপনার ঠিক আছে, অর্থাৎ টাইটেল বডি যেটা থাকবে ওটা কপি করে এখানে পেস্ট করে দিতে হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। ওয়েবসাইট ইজ প্রমোশন মনে হয় কিছু দেওয়া নাই এখানে। হ্যাঁ সাপোজ সেই এটা র্যান্ডম দেওয়া আছে ঠিক আছে,
এখানে কি করলাম পেস্ট করে দিব ঠিক আছে বডি পেস্ট করে দেওয়ার পর আবার কি অন্য একজায়গায় সিঙ্গেল ক্লিক করার পরে কি করবো অ্যাপ্লাই দেন কি ওকে আবার কি করবো রিফ্রেশ দেবো তারপরে কি করবো আমরা আবার ইমেজটা রাইট বাটন ক্লিক করে প্রোপার্টিস চেক করে দেখবো আমরা ট্যাগ আর কমেন্টটা কি অ্যাড হয়েছে কি না ডিটেলস দেখেন আমার ট্যাগ কিন্তু এখান থেকে চলে গেছে কিছুক্ষণ আগেও কিন্তু আমি দিচ্ছিলাম বাট তখন কি যায় না এখন কিন্তু চলে গেছে কি কারণে চলে গেছে বুঝতে পারছেন আমি এই জন্যই বলছি যখন অপটিমাইজ করবেন বারবার কি অ্যাপ্লাই দিবেন আর একটু একটু করে চেক করে দেখবেন আপনি যে অপটিমাইজ করতেছেন এগুলো থাকতেছে কি থাকতেছে না এগুলো কিন্তু চলে যায় এখন কি করতে হবে পুনরায় আমার আবার কিওয়ার্ডগুলো পিক করতে হবে এখান থেকে এখানে আনি আনার পর কি আবার পেস্ট আবার সিঙ্গেল ক্লিক করে অ্যাপ্লাই ওকে আমি কী করবো আরেকবার চেক দিয়ে দেবো শিওরার জন্য এখনও আছে নাকি আবারও কি চলে গেছে এখন আছে শিওর এই যা দেখেন এখন কি আছে মোটামুটি কি এটা কি আমার ইমেজ অপটিমাইজেশন শেষ ফাইবারে স্নিগ্ধ শাহ ভাই আপনি তো ফাইবারে গিগ দিবেন গিগ দেওয়ার আগে অবশ্যই অবশ্যই কি আপনার ইমেজটা অপটিমাইজেশন করে নেবেন এটা ছিল কি ইমেজ অপটিমাইজেশনের ক্লাস আজকে ঠিক আছে আপনার পর থেকে যে যখন যেখানে ছবি আপলোড দিবেন প্রত্যেকটা ছবির জন্য কি অপটিমাইজ করা করা আর কি করে জন্য আপলোড দেন ঠিক আছে যেখানে আপলোড করে না কেন ওকে ভাই বিভিন্ন মার্কেট প্লেস বিভিন্ন যেখানে যেখানে কাজ করে না কেন যেখানে যে কোনো ছবি আপলোড করে না কেন প্রত্যেকটা ছবি অপটিমাইজ করে দেবেন আমার ফেসবুক প্রোফাইলের সঙ্গে যারা কানেক্ট আছেন দেখেন মাঝে মাঝে আমি পোস্ট করি সপ্তাহে একবার কিংবা একদিন পোস্ট করি ওই পোস্ট ছবিগুলো করি ওই ছবিটা ডাউনলোড করে দেখেন প্রোপার্টিস চেক করে দেখেন ওইটা অপটিমাইজ করা আছে ওইটা অপটিমাইজ করার কি দরকার আছে কোনো কাজ আছে আমার ওই যা তো আমার ছবি নাই কি জন্য আমি অপটিমাইজ করছি আমার কোনো কারণ আছে কোনো দুঃখে কোন দুঃখে আমি করতে গেছি ভাই এটার বিষয়টা হচ্ছে যে আপনার ছবি ডাউনলোড করে যদি কেউ ইউজ করে সেটা কিন্তু আপনি ধরতে পারবেন এই কারণেই কিন্তু অপটিমাইজ করছেন হ্যাঁ এই কারণে অপটিমাইজ করছি বাট ইমেজ অপটিমাইজেশন সবাই তো জানে না যারা মার্কেট ক্রিয়েটের কাজ করে এবং যারা এই সম্পর্কে দেখেন আপনি মার্কেট সাপোজ ধরেন আপনি কোনো কাজই জানেন না আপনি আমজনতার আম পাবলিক ঠিক আছে সেই আপনি ফ্রিল্যান্সিং কিন্তু জানেন না আপনি জাস্ট জানেন যে গুগল এর তো ছবি ডাউনলোড করতে হবে আর ফেসবুক আপলোড দিতে হবে আপনি কিন্তু এই করে বেড়ান যদি আপনার ছবিটা কোনো র‍্যাঙ্কিং আসে ভাই এটা এই পর্যন্ত করতাম কিন্তু আজকের পর থেকে তার করা যাবে না ভাই আজকে করা যাবে না দেখুন আমি যে ছবিটা আপনি ডাউনলোড করে নিয়েছেন ওটা কিন্তু তার প্রোফাইল লিংক দেওয়া আছে সে মনে করেন করছে করার পরে কোনো ওয়েতে কিন্তু র‍্যাঙ্কিং আসে না বাট সামহাও আপনি পোস্ট করছেন আপনার পোস্টে যে ফেসবুকে ধরেন একটা ইয়া ডিপ্রেশন মানে গার্লফ্রেন্ডের কাছে শেখায় কাছে খাস বাংলায় বলে দেয় ঠিক আছে সে কে খাইছে রাজভাই খাইছে রাজভাইয়ের কাছে নিয়ে যায় রাজভাই অনেক দিন পোষা নিয়ে দেন ধরেন রাজভাই মনে করেন শেখা টাকা খেয়ে পুরো বেঁকা হয়ে গেছে দেন ভাই আমি রাজি আছি কোনো সমস্যা নেই ধরেন আমি শেখা টাকা বেঁকা হয়ে গেছেন আপনি বলেন বলেন গুগল দাটা শেখা খয়টা ছবি মানে ইমোশনাল টাইপের সেটা ছবি ডাউনলোড করে নিয়ে আসলো আনার পর উনি কি করবো পোস্ট করবে মানে স্যাগা খাওয়ার পর তো সবাই কবি হয়ে যায় উনি যে পোস্টটা করছে যে কন্টেন্টটা লিখছে এটা কিন্তু মানে একদম ফুল ফুল কোয়ালিটি ফুল হয়ে গেছে উনি কিন্তু নিজেও জানে না উনি কি করছে উনি কন্টেন্টের কারণে আর যে ছবিটা আপলোড দিয়েছে ওই কারণে কি হয়েছে ছবিটা র্যাঙ্কিং হয়ে গেছে বাট র্যাঙ্কিং তো উনি তো কিছু করেন নাই র্যাঙ্কিং হয়েছে উনার কন্টেন্ট কারণে ছবিটা র্যাঙ্কিং হয়ে গেছে ছবির উপর যখন আরেকবার ক্লিক করেছে সরাসরি কোথায় নিয়ে যাচ্ছে ওই ছবির যে অরিজিনাল ওনার তার কাছে নিয়ে চলে যাচ্ছে মাঝখান থেকে কিন্তু থার্ড পার্টি কেউ হয়ে গেলো রাজ মাহমুদ ভাই গেছে ওনার কিন্তু কোনো বেনিফিট হয়ে গেছে সেটা কিন্তু চিনে না সে কিন্তু মনে করেন ডিপ্রেশনে পড়ে মনে করেন আপলোড দিয়ে দিয়েছে ওনার কোনো ফায়দা হয়েছে যখন ওয়েবসাইটের সরাসরি ক্লিক করে যখন ওই ওয়েবসাইটের ওনারের কাছে চলে যাবে তখন বুঝবেন না ওয়েবসে অরিজিনাল ওনার কিন্তু তার কিন্তু র্যাঙ্কিং আসে না র্যাঙ্কিং কীভাবে আসছে থার্ড পার্টির মাধ্যমে থার্ড পার্টিকে রাজ ভাই স্যাগা খায় ব্যাক হয়ে কবিতা লিখে আপলোড করছে কন্টেন্ট ওনার কন্টেন্ট কোয়ালিটি ফুল হওয়ার কারণে র্যাঙ্কিং চলে আসছে ওনার ছবিটা আমি মার্চুক রাসেল হব ভাই যে কবিতা বানাবো সব হিট করেন কোনো সমস্যা নাই আচ্ছা মারুক ভাই দোয়া করেন ভাই যেন একটা কোয়ালিটি আসে